নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ এক নজরে। পথ দুর্ঘটনায় মৃত্যু মা ও শিশুকন্যার, রণক্ষেত্র সিউড়ি। খয়রাশোলে তৃণমূল নেতাকে হত্যার চেষ্টার প্রতিবাদে সড়ক দলীয় কর্মীরা। তৃণমূলের উদ্যোগে ইফতার রাজনগরে। সিউড়ি হারজন বাজারে আত্মঘাতী প্রথম বর্ষের ছাত্রী। রামপুরহাট স্টেশনে চালু হচ্ছে চলমান সিঁড়ি, খুশি পর্যটক থেকে সাধারণ যাত্রী। এবার খবর বিস্তারিত। সরকারি বাসের চাকায় পিষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যুতে রণক্ষেত্র সিউড়ি অরবিন্দ পল্লী। দুর্ঘটনার জেরে অবরোধ 7 নম্বর জাতীয় সড়ক, ঘুরল বাস, চলল পুলিশের লাঠি। সিউড়ি এসবি মোড় সংলগ্ন অরবিন্দ পল্লীতে সরকারি সংস্থার বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় মা ও মেয়ের। মৃতার নাম শেরিনা বিবি। এদিন কামালপুর মুদিডাঙ্গার বাসিন্দা ফিরোজ শেখ তার অন্তঃসত্ত্বা স্ত্রী শেরিনা ও 9 মাসের শিশুকন্যাকে নিয়ে সিউড়িতে এসেছিলেন চিকিৎসা করাতে। বেলা 11টা নাগাদ সিউড়ি থেকে বাইকে চেপে ফেরার পথে এসপি বাংলো থেকে কিছুটা দূরে পেছন থেকে ধাক্কা মারে এসবিএসটিসির একটি বাস। দুর্গাপুর বহরমপুর রুটের বাসটির ধাক্কাতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে শেরিনা ও তার 9 মাসের শিশুকন্যা। সে সময়ই বাসটির চাকা চেপে যায় তাদের মাথার ওপর। ঘটনাস্থলে মৃত্যু হয় মা ও মেয়ের। তবে ফিরোজ শেখ ছিটকে রাস্তার পাশে পড়ায় প্রাণে বাঁচে সে। স্থানীয় বাসিন্দারা তাকে ভর্তি করে সিউড়ি হাসপাতালে। চোখের সামনে এমন দুর্ঘটনায় উন্মত্ত জনতা ভাঙচুর শুরু করে ঘাতক বাসটিতে। খবর পেয়ে ঘটনাস্থলে সিউড়ি থানার পুলিশ গেলেও পুলিশের সামনেই চলতে থাকে ভাঙচুর। অন্যদিকে দুর্ঘটনার খবর শেরিনার গ্রামে পৌঁছাতে বিআইটি কলেজের সামনে 60 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে তার গ্রামের বাসিন্দারা। একই সঙ্গে এসবিএসটিসির আরও 2টি বাসে চালানো হয় ভাঙচুর। একটি বাসে আগুনও লাগিয়ে দেয় উন্মত্ত জনতা। পরিস্থিতি সামাল দিতে নামাতে হয় র্যাব। জাতীয় সড়ক অবরোধ তুলতে লাঠিও চালাতে হয় পুলিশকে। বাসে ভাঙচুর ও আগুন লাগানোর ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। সব মিলিয়ে প্রায় 3 ঘন্টা ধরে তাণ্ডব চলে জাতীয় সড়কে। পরে পুলিশের নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। Thank you.
ভয় টিভি শিউরি। সুপারি কিলারদের নিশানা থেকে আবারও বাঁচলেন খয়রাশোল ব্লকের দাপুটে তৃণমূল নেতা দীপক ঘোষ। সুপারি কিলারদের নিশানা থেকে আবারও বাঁচলেন খয়রাশোল ব্লকের দাপুটে তৃণমূল নেতা দীপক ঘোষ। খয়রাশোলের রাজনীতিতে দীপকের দাদা তৃণমূল নেতা প্রয়াত অশোক ঘোষের স্থলাভিষিক্ত হওয়ার পরই বিরোধী গোষ্ঠীর বিষ নজরে পড়েন দীপক। বছরখানেক আগেও তাকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা, সেবার জখম হলেও কোনো মতে প্রাণে বাঁচেন দলের এই যুবনেতা। এবার গত বৃহস্পতিবার তাকে পরিকল্পনা করে ভাড়াটে খুনি লাগিয়ে চেষ্টা চলে হত্যার। তবে দলীয় কর্মীদের তৎপরতা ও দীপকবাবুর জনসংযোগের জেরে তিনি আগেই জানতে পারেন বিরোধী গোষ্ঠীর পরিকল্পনা। সেই মতো খয়রাশোল বাসস্ট্যান্ডে বিরোধী গোষ্ঠীর একজনকে পাকড়াও করে দীপকের অনুগামীরা। তার কাছ থেকে বিশদে জানা যায় খুনের পরিকল্পনার কথা, যার প্রতিবাদে এদিন খয়রাশোলে ধিক্কার মিছিলে সামিল হয় দীপক বাবুর অনুগামীরা। যে খয়রাশোল ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে আয়োজন করা হয়েছে, তার ধিক্কারটা হচ্ছে যে খয়রাশোলের যে রূপকার উন্নয়নের যে কাণ্ডারী, যে দীপক ঘোষকে যে মার্ডারের চক্রান্ত করেছিলেন যে বিরোধী গোষ্ঠী এবং এলাকার কিছু দুষ্কৃতি, সেই দুষ্কৃতি এবং বিরোধী গোষ্ঠীকে জানানো যে দীপক ঘোষের পাশে দীপক ঘোষ নয়, দীপক ঘোষের সাথে গোটা খয়রাশোল ব্লক প্রশাসন এবং জেলা নেতৃত্ব আছে, তাদেরকে শুধু বুঝিয়ে দেওয়া যে খুন করে উন্নয়ন, খয়রাশোল ব্লকের উন্নয়নকে বন্ধ করা যাবে না, আর দীপক ঘোষকে খুন করার আগে আপনাদের 10 বার ভাবতে হবে যে এতগুলো লোক খয়রাশোল ব্লকে দীপক ঘোষের সাথে আছে। তাই আপনাদের সাবধান করে দিলাম, আপনারা যারা শুটার বা যারা বিরোধী গোষ্ঠী আছেন, খয়রাশোলের বুকে ঢোকার আগে 10 বার ভেবে নেবেন। ভয় টিভি খয়রাশোল। রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হলো ইফতার পার্টি। রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হলো ইফতার পার্টি। শুক্রবার সান্ধ্যকালীন নামাজের পর রাজনগর ডাক বাংলো নজরুল ভবনে তৃণমূলের তরফে আয়োজিত ইফতারে যোগ দেন প্রায় শতদুয়েক ধর্মপ্রাণ মানুষ। উদ্যোক্তাদের তরফে ফল মিষ্টি সহযোগে আপ্যায়িত করা হয় ধর্মপ্রাণ রোজাদারদের। এ বিষয়ে স্থানীয় তৃণমূল নেতা সুকুমার সাধু বলেন, সম্প্রীতির বার্তা দিতেই তাদের এই আয়োজন। ভয় টিভি রাজনগর। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। শিউরিতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ঔষধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন শিউরি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার সব্যসাচী পাণ্ডে ও ডাক্তার পঙ্কজ ঘোষ, শিউরি সদর হাসপাতাল। প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার মানালি সারেন ও ডাক্তার তুষারকান্তি ভট্টাচার্য, জেনারেল সার্জন ও অর্থোপেডিক ডাক্তার তরুণ মজুমদার, জেনারেল ফিজিশিয়ান ডাক্তার অর্ধেন্দু রায় ও ডাক্তার দীনবন্ধু বিশ্বাস। এছাড়াও বসছেন জেনারেল ফিজিশিয়ান বক্ষ ও সুগার বিশেষজ্ঞ ডাক্তার শিব শঙ্কর লালা, শ্রীরামপুর সরকারি হাসপাতাল, চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার মলয় শঙ্কর মণ্ডল, কান্দি মহকুমা হাসপাতাল, নেফ্রোলজিস্ট
কিডনি বিশেষজ্ঞ ডাক্তার রোহিত রুংতা, নারায়ণা সুপার স্পেশালিটি হাসপাতাল। নবনীত কুমার, নিউরোসার্জন, গৌরী দেবী হাসপাতাল, দুর্গাপুর। ডাক্তার সৌগত ঘোষ, MD মেডিসিন, সিউড়ি সদর হাসপাতাল। ডাক্তার শাবানা ইয়াসমিন, MS গাইনি, সিউড়ি সদর হাসপাতাল। সিউড়িতে প্রথম সাউথের ডাক্তার দ্বারা জেনারেল চিকিৎসার সুবিধা। ডাক্তার চারুথা বালাচন্দ্রন, MBBS, DA, TNB, জেনারেল ফিজিশিয়ান। ডাক্তার মলয় বর্মন, ENT স্পেশালিস্ট, সিউড়ি সদর হসপিটাল। ডাক্তার শুভেন্দু ভট্টাচার্য, ENT স্পেশালিস্ট, সিউড়ি সদর হসপিটাল। ডাক্তার জিষ্ণু ভট্টাচার্য, নিউরোসাইক্রিয়াটিস্ট, স্নায়ু ও মনোরোগ বিশেষজ্ঞ, সিউড়ি সদর হাসপাতাল। এছাড়াও মাসের বিশেষ বিশেষ দিনে বসছেন নারায়ণন সুপার স্পেশালিটি হাসপাতালের অন্যান্য রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা, সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। সব জ্যোতিষী বারবার, শ্রী দেবাচার্য একবার, চেম্বার। প্রতি ইংরাজি মাসের তৃতীয় রবিবার ও শেষ রবিবার বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত। বুকিং 9434317391 ও 9163667741। এছাড়া বসেন মালদা, বহরমপুর, কৃষ্ণনগর, শান্তিপুর, বনগাঁ, শিলিগুড়ি, হলদিয়া ও কলকাতা বউবাজার। বীরভূম জেলার অন্যতম বৃহৎ 111টি শয্যা বিশিষ্ট মাল্টি স্পেশালিটি হসপিটাল স্বস্তিক হসপিটাল সিউড়ি, বীরভূম এখন আপনাদের সেবার জন্য প্রস্তুত। একমাত্র এখানে আছে অ্যাডভান্স ICU, NICU ও অত্যাধুনিক OTতে স্বল্প খরচায় সমস্ত রকম সার্জারির ব্যবস্থা। এখন থেকে প্রতি শুক্রবার ব্রেস্ট টিউমার ও ব্রেস্ট ক্যান্সার স্পেশালিটি ক্লিনিকের সুবিধা পাবেন মাত্র 200 টাকায়। এছাড়াও মেমোগ্রাফি, এফিনেসি, বায়োপসি ও কেমোথেরাপির সুবিধা রয়েছে। গরিব ব্যক্তি স্পেশালিটি ক্লিনিকের সুবিধা উপভোগ করুন মাত্র 50 টাকায় প্রত্যেক বুধবার। আপনাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, এই সুলভ চিকিৎসার সুযোগ নিন আর সুস্থ থাকুন। স্বস্তিক হসপিটাল সিউড়ি, বীরভূম। দূরভাষ 03462259550 অথবা 254444 অথবা 9333278318। শুধুমাত্র আপনাদের কথা ভেবেই দৈনিক আনন্দবাজার পত্রিকা সহ কলকাতা থেকে প্রকাশিত সমস্ত দৈনিকে ইংরাজি, বাংলা, হিন্দি, ক্লাসিফাইড ও ডিসপ্লে বিজ্ঞাপনের পরিষেবা কেন্দ্র ভয় টিভি কার্যালয়। যোগাযোগ 9434326822, 9474437713। ফিরে এলাম বিরতির পর। নিজের বাড়িতেই গলায় ওড়নার ফাঁস লাগিয়ে আত্মঘাতী প্রথম বর্ষের এক ছাত্রী মিতার নাম শ্রীলেখা মাহারা, সিউড়ি হারজন বাজারের বাসিন্দা শ্রীলেখা, সিউড়ি বীরভূম মহাবিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রী। শুক্রবার সন্ধ্যায় ফাঁকা বাড়ির সুযোগে ফ্যানের সঙ্গে গলায় ওড়নার ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা চালায় ওই ছাত্রী। বিষয়টি তার ভাইয়ের নজরে আসতেই তড়িঘড়ি তাকে নামিয়ে পুলিশ ও দমকল কর্মীদের সাহায্যে তাকে নিয়ে যাওয়া হয় সিউড়ি হাসপাতালে। সেখানে মৃত্যু হয় তার। তবে কী কারণে এমন পথ বেছে নিল ওই ছাত্রী, সে বিষয়ে কোনো আলোকপাত করতে পারেনি তার পরিবারের সদস্যরা। ভয় টিভি সিউড়ি। জেলার ব্যস্ততম স্টেশন রামপুরহাটে চালু হতে যাচ্ছে চলমান সিঁড়ি। রেলের এমন উদ্যোগে খুশি পর্যটক থেকে নিত্যযাত্রী সকলেই। জেলার ব্যস্ততম স্টেশন রামপুরহাটে চালু হতে যাচ্ছে চলমান সিঁড়ি। রেলের এমন উদ্যোগে খুশি পর্যটক থেকে নিত্যযাত্রী সকলেই। রাজ্যের পর্যটন মানচিত্রে প্রথম সারিতেই রয়েছে তারাপীঠের নাম। রাজ্য তো বটেই, বছরে প্রায় প্রতিদিনই দেশের অন্যান্য রাজ্য থেকে তারাপীঠে ভিড় জমান পুণ্যার্থীরা, যাদের বেশিরভাগই যাতায়াত করে রামপুরহাট স্টেশন দিয়ে। তাই এমন একটি জনবহুল স্টেশনে এসকালেটর তথা চলমান সিঁড়ির প্রয়োজনীয়তা দীর্ঘদিনের, কারণ পুণ্যার্থীদের একটি বড় অংশই হলো প্রবীণ নাগরিক,
সেসব বিবেচনা করেই রেল কর্তৃপক্ষ চালু করছে চলমান সিঁড়ি, যার কাজ প্রায় শেষের মুখে। জোর কদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। হ্যাঁ, অবশ্যই সুবিধা হবে, কারণ বিশেষ করে বয়স্ক মানুষদের, যারা মানে সিঁড়ি দিয়ে হাঁটাচলা করতে পারে না, তাদের তো এটা অবশ্যই সুবিধে। কিন্তু সমস্যা যেটা, এখানে উঠতে ভয় পায় যে ব্যাপারটা আছে, তো আমার মনে হয় এটা মানে কি দু একবার উঠলে এটা অভ্যস্ত হয়ে যাবে। আর ভিনেরও ব্যাপার আছে, যখন এক্সপ্রেসগুলো আসে তাড়াহুড়ো করে, তার জন্য তো দুটো সিঁড়ি যদি থাকে সেজন্যও সুবিধা। তো মেনে তো বলা যায় যে এটা মানে ভালো হবে। ভয় টিভি, রামপুরহাট। আসুন দেখে নিই 9 জুনের গুরুত্ব। খ্রিস্টাব্দের 9ই জুন সঙ্গীতকার ও দেশপ্রতি কালীপ্রসন্ন কাব্য বিশারদের জন্ম হয়। পাঞ্জাবের গভর্নর জিওফ্রি দ্য মন্টমরেন্সিকে হত্যা করার প্রচেষ্টার অভিযোগে হরিকৃষ্ণ তলোয়ারের ফাঁসি হয় 1931 খ্রিস্টাব্দের 9ই জুন। 1934 সালের 9ই জুন ফরাসি অধিকৃত চন্দননগরের পুলিশ কমিশনারকে হত্যা ও কলকাতার পুলিশ কমিশনার চার্লস টিগার্টকে হত্যার চেষ্টা ও মেদিনীপুর সেন্ট্রাল জেল থেকে পালিয়ে যাওয়ার অভিযোগে বিপ্লবী দীনেশ মজুমদারের ফাঁসি হয়। পাঞ্জাব ও বাংলাদেশের বিভক্তির প্রস্তাব সহ ক্যাবিনেট মিশনের পরিকল্পনা সর্বভারতীয় মুসলিম লীগ মেনে নেয় 1947 খ্রিস্টাব্দের 9ই জুন। ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার কিরণ বেদীর জন্ম হয় 9ই জুন। জন্মেঞ্জয় ছদ্ম নামে পরিচিত বিশিষ্ট কবি শঙ্কর চট্টোপাধ্যায়ের জীবনাবসান ঘটে 1976 সালের 9ই জুন। 1977 খ্রিস্টাব্দের 9ই জুন মহিলা ইন্ডিয়ান সিভিল সার্ভেন্ট রূপা মিশ্রর জন্ম হয়। জেলা বার্তা শেষ করবার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরো একবার। পথ দুর্ঘটনায় মৃত্যু মা ও শিশু কন্যার, রণক্ষেত্র সিউড়ি। খয়রাশোলে তৃণমূল নেতাকে হত্যার চেষ্টার প্রতিবাদে সড়ক দলীয় কর্মীরা। তৃণমূলের উদ্যোগে ইফতার রাজনগরে। সিউড়ি হারজন বাজারে আত্মঘাতী প্রথম বর্ষের ছাত্রী। রামপুরহাট স্টেশনে চালু হচ্ছে চলমান সিঁড়ি, খুশি পর্যটক থেকে সাধারণ যাত্রী। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।